हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। अवशेषे पेश हलो 2023-24 এর বাজেট আর এবার বাজেটছে দেশের গরীব মধ্যবিত্ত বিপিএল শ্রেণীর মানুষদের জন্য দারুণ সুখবর রয়েছে। দেশের ধনবান ব্যক্তিদের জন্য বিশাল বড় ঘোষণা। শুধু তাই নয়, এবারের বাজেটে রয়েছে প্যান কার্ড নিয়ে এক বিশেষ পদক্ষেপ। রয়েছে ব্যাংকের বই, আধার কার্ড, কুটির শিল্প, ছোট ব্যবসায়ী যারা ছোট ব্যবসা করে খান, হকার থেকে শুরু করে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের জন্য, অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রয়েছে দারুণ খবর। রয়েছে রান্নার গ্যাস, কৃষক এবং ব্যাংকের KYC, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা। রয়েছে আজ থেকেই কমতে চলেছে একাধিক জিনিসপত্রের দাম। শুধু তাই নয়, একদিকে যেমন কমতে চলেছে দাম, অন্যদিকে আবার বাড়ছে একাধিক জিনিসের দাম, যার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে। তাই আজ মূলত রয়েছে বাজেট নিয়ে 50টি বিশাল বড় ঘোষণা, যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন যদি আপনি ধনবান ব্যক্তি হয়ে থাকেন, অথবা যদি আপনি বিপিএল শ্রেণী বা মধ্যবিত্ত হয়ে থাকেন। তাহলে আজকের আপডেটগুলি জানা মূলত আপনার জন্য একান্ত প্রয়োজন। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে দেখে নেব আজ বাজেট পেশে কি কি ঘোষণা রয়েছে বা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনি। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেট এবং বিশেষ বিশেষ যে ঘোষণাগুলি উঠে এসেছে গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসা, ক্ষুদ্র ব্যবসায়ী বা বিপিএল শ্রেণীর মানুষদের জন্য, সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই আজ থেকেই কমতে চলেছে বেশ কিছু জিনিসের দাম, আবার বাড়তে চলেছে বেশ কিছু জিনিসের দাম। প্রথমেই বলা হচ্ছে দাম কমবে সাইকেলের। সাইকেলের উপর থেকে কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে কেন্দ্র বাজেটে। বাজেটে সোনা প্লাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সিগারেটের কর 16% বৃদ্ধি করা হয়েছে। 7.5% হারে সুদ 2 বছরের জন্য 2 লক্ষ টাকা করা হয়েছে। টিভি প্যানেল মোবাইল যন্ত্রাংশের অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। বিদেশি কিচেন চিমনির যন্ত্রাংশে অন্তঃশুল্ক বাড়ানো হয়েছে। রয়েছে মহিলাদের জন্য দারুণ খবর, মহিলাদের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প করা হয়েছে। মহিলাদের সম্মান বচত পত্রে সুদের হার 7.5% করা হয়েছে। MIS-এ এবার থেকে বেশি টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, জয়েন্ট অ্যাকাউন্টে 9 লক্ষর বদলে রাখা যাবে 15 লক্ষ টাকা, সিঙ্গেল অ্যাকাউন্টে 4.5 লক্ষ টাকার বদলে রাখা যাবে 9 লক্ষ টাকা, পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 4.5 লক্ষর পরিবর্তে রাখা যাবে 9 লক্ষ টাকা, সরকারি পুরনো গাড়ি অ্যাম্বুলেন্স এবারে বাতিল করা হচ্ছে, আরো 1 বছর বাড়ল রাজ্যগুলিকে সুদহীন ঋণের মেয়াদ, এবারে আনা হবে PM প্রণাম প্রকল্প, প্যান কার্ডই হতে চলেছে এবার থেকে আসল পরিচয়, গোবর্ধন প্রকল্পে 500টি নতুন ওয়েস্ট প্ল্যান্ট করা হচ্ছে, এবারে নাগরিকদের জন্য যাদের ব্যাংকের বই রয়েছে, KYC ঝামেলায় যারা বারবার পড়ে থাকেন তাদের জন্য রয়েছে দারুণ খবর, নাগরিকদের জন্য KYC পদ্ধতিতে আরো সহজ করা হচ্ছে, স্বাস্থ্য ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং গ্রিন এনার্জির উপর জোর দেওয়া হচ্ছে, এবারে বারবার KYC করা বন্ধের ব্যবস্থা করছে, 2024 সাল পর্যন্ত বিনামূল্যে খাদ্যের পরিকল্পনা রয়েছে, ইকোট খাতে 7,000 কোটি টাকা, বিভিন্ন রাজ্যে 39টি প্রতিষ্ঠান তৈরির ভাবনা, কিষান ক্রেডিট কার্ডে 20 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে, স্বাধীনতার 100 বছরের দেশ কেমন হবে তার ব্লুপ্রিন্ট করা হচ্ছে এই বাজেটে, 28 মাস পর্যন্ত বিনামূল্যে 80 কোটি মানুষকে রেশন, কোভিড কালে নতুন 50টি বিমানবন্দর ও হেলিপ্যাড তৈরির পরিকল্পনা, রেলের জন্য বরাদ্দ 2,40,000 কোটি টাকা, বিভিন্ন সরকারি প্রকল্পে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ, PM আবাস যোজনায় বরাদ্দ করা হয়েছে 79,000 কোটি টাকা, এর সাথে আবার 38,000 শিক্ষক নিয়োগে 78টি একলব্য স্কুলের জন্য, 79,000 কোটি টাকা বরাদ্দ PM আবাস যোজনায়, 66% বরাদ্দ PM আবাস যোজনায়, আদিবাসীদের উন্নয়নের জন্য নতুন অ্যাকশন প্ল্যান, অস্বস্তি সংকটে থাকা আদিবাসীদের উন্নয়নের জোর, প্রযুক্তি নির্ভর নলেজ বেস অর্থনীতি গড়ার চেষ্টা, 157টি নতুন নার্সিং কলেজ, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি তৈরি, মেডিকেল রিসার্চের উপর বাড়তি জোর, প্রধানমন্ত্রী মৎস্য যোজনায় জোর, জম্মু কাশ্মীর লাদাখ উন্নয়নে নজর, দেশের পর্যটন শিল্পের বিশেষ ব্যবস্থা সম্ভাবনা রয়েছে, কম বয়সীদের জন্য
কর্মসংস্থান তৈরির চেষ্টা, কৃষি ক্ষেত্রে স্টার্টআপ, এছাড়া কৃষি ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামোয় জোর, সবকা সাথ সবকা বিকাশে আবারও জোর। এর সাথে আবার 11.7 কোটি নতুন শৌচালয়, এলপিজি কানেকশন, 9.7 কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনার গ্যাস। শুধু তাই নয়, এর সাথে রয়েছে 7 লাখ টাকা পর্যন্ত আয়ের নতুন কর ব্যবস্থায় এবার থেকে কোনো আয়কর দিতে হবে না। অপরদিকে আবার নতুন কর ব্যবস্থায় বার্ষিক আয় 9 লাখ এমন ব্যক্তিকে এখনো 60,000 টাকা আয়কর দিতে হয়, তা কমে 45,000 টাকা করা হয়েছে। বাড়ছে বেশ কিছু রাসায়নিক পণ্যের ক্ষেত্রে কাস্টমস ডিউটি কমানো হচ্ছে, তামার উপর কমানো হলো আমদানি শুল্ক, প্রত্যক্ষ কর নিয়ে। অপরদিকে আবার আগের 15 লাখের পরিবর্তে এবার থেকে 30 লাখ পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা। মহিলাদের জন্য বিশেষ সেভিংস সার্টিফিকেট স্কিম চালু করবে এবার থেকে সরকার। মহিলাদের সম্মানপত্র নামের ওই প্রকল্প সুদের হার হবে 7.5%, আগামী অর্থবর্ষে ফিসক্যাল ঘাটতি হবে 9.59%। একই সাথে আবার 3 বছরে 47 লাখ তরুণদের সাহায্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের নতুন করে ঘোষণা। মধ্যবিত্তদের জন্য দেখো আপনা দেশ ট্যুরিজম প্রকল্প। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 4 লক্ষ লঞ্চ করবে এবার থেকে কেন্দ্র। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী প্রণামী প্রকল্পে ঘোষণা বরাদ্দ 10,000 কোটি টাকা। উপকূলবর্তী এলাকার উন্নয়নে মিষ্টি প্রকল্প। কর্ণাটকের জন্য 5,000 কোটির বেশি টাকার সেচ প্রকল্প ঘোষণা। 50টি নতুন বিমানবন্দর। এর সাথে রয়েছে ট্যাকে নিয়ে দারুণ খবর। 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে দিতে হবে না কোনো ট্যাক্স। 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা বাৎসরিক আয় হলে দিতে হবে 5%। বাৎসরিক আয় 6 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা হলে দিতে হবে 10%। বাৎসরিক আয় 9 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে 15% হারে ট্যাক্স। 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হলে দিতে হবে 20%। বছরে আয় যদি 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে 30% হারে দিতে হবে কর। এর সাথে আবার প্যান কার্ড নিয়ে বলা হচ্ছে প্যান কার্ডই হবে মূল পরিচয় পত্র। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকে বাজেটের মূল মূল বেশ কয়েকটি ঘোষণা। বিস্তারিত নিয়ে আসছি খুব জলদি। প্রত্যেকটি এর পরেও রয়েছে আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট এবার বাজেটে, যা সরাসরি উপকৃত হবেন রাজ্যের মধ্যবিত্ত পরিবারগুলি। তাই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ইনফরমেশনটির অপেক্ষায় থাকুন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।